हेलो फ्रेंड्स, वेलकम एंड वेलकम बैक टू माय चैनल। आशा करछि तोमरा सबाई भालो आछो, आमिओ भालो आछि। आमि मयूरी, आमार आरेकटा नतुन भिडियोते तोमादेर सबाईके स्वागत। तो प्रिभियस दुटो भिडियोते आमि तोमादेर साथे दुटो दुटो मोट चारटे हरर स्टोरी शेयर करेछिलाम। तो सेई हरर स्टोरीगुलो शुने तोमादेर अनेकेरई खूब भालो लेगेछे, आर तोमरा आमाके कमेंटे जानिएछिले जे मयूरी तोमार मुख थेके आरो एरकम हरर स्टोरी शुनते चाई। तो सेरकम ही तुम्हारे कथा मत नहीं चले एक हॉरर स्टोरी, और ये स्टोरी भीषण ही हमारे तो भीषण ही स्पेशल, कारण आमार एक जन सबसक्राइबर स्टोरी लिखे पाठिए। तो सबसक्राइबर मुख थे शोना हॉरर स्टोरीटाई आज के तुम्हारे साथ शेयर करब। तो प्रथम रखी हमारे सबसक्राइबर से तार जीवने घटे जावा एक भौतिक घटना शेयर करो, सेटाई आज के तुम्हारे साथ शेयर करब। और से सबसक्राइबर नाम हे राजदीप वैष्णव, से हमार अनेक दिन व्यूवर्स, अनेक दिन सबसक्राइबर। तो राजदीप घटनाटा आज के तुम्हारे साथ शेयर करब। तो राजदीप हमको गल्पा जो लिखे पाठिए से भाव तुम्हारे सामने से उपस्थापन कर। तो राजदीप लिखे राजदीप यूट्यूबे तोमार संगे आमार कथा हय, आशा करी तुमी आर तोमार फैमिली मानसिक और शारीरिक भावे सुस्थ आछो। आर तोमार भारतीय संस्कृतिर विभिन्न डान्स फर्मगुलो आमार भीषण भालो लागे। थैंक यू। आमार संगे घटे जावा बेश किछु घटना तोमार साथे शेयर करते आमी इच्छुक। जे घटना जेमन गाए शिहरण जागाय तेमनी बेदनादायक। जाइ होक, मूल घटनाय आसा जाक। आमार जन्मस्थान आसाम राज्येर कोकराझार एलाकाय, তাই স্বাভাবিকভাবে আমার মামার বাড়িও আসামে। আমি আসাম থেকে ছোটবেলাতেই ওয়েস্ট বেঙ্গলে চলে আসি কোয়ালিটি এডুকেশনের জন্য। সালটা সম্ভবত 2005। আমার শৈশব কেটেছে হাসি কান্নায়। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, তাই ভালোই কেটেছে মাটি ও আকাশের মধ্যে বাস্তবতার ভিড়ে। আমার দুই দিদি আর আমি হঠাৎ করেই আমরা বড় হয়ে উঠলাম। শুরু হলো অন্ধকারচ্ছন্ন পরিস্থিতি। মায়ের শরীর হুটহাট করে খারাপ হয়ে পড়তে লাগলো। বাবার কাজটাও চলে গেল। বলে রাখা ভালো, আমার বাবারা তিন ভাই এক বোন। আমার বাবা সবচেয়ে বড়, তাই স্বাভাবিকভাবেই পরিবারের দায়িত্বটা ছিল আমার বাবার উপর। আমরা যৌথভাবে থাকতাম। ফট করে এক ঝটকায় পরিবারটা আমাদের আলাদা হয়ে যায়। আমি লক্ষ্য করতাম মায়ের যখন শরীর খারাপ তখন মা আমার দিকে লাল লাল বড় বড় চোখ করে তাকিয়ে থাকতো, আর আমি যখন স্কুলে যেতাম তখনই মা অজ্ঞান হয়ে যেত। বলে রাখি আমার রাশি হালকা, মানে তুলা রাশি। যাই হোক, বাবার কাজ চলে যায়, সে এক করুণ পরিস্থিতি। কেউ কারো নিয়ন্ত্রণে নেই। বাবার শরীর প্রচন্ড খারাপ হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত এতটাই খারাপ হয়ে ওঠে যে তাকে হসপিটালে অ্যাডমিট করতে হয়। বাবা সুস্থ হতেই আমার চোখে টিউমার রোগ ধরা পড়ে এবং বাড়ি বিক্রি করে আমার অপারেশন হয় মালদা জেলায়। সুস্থ হয়ে উঠি, তারপর যেন তেনভাবে কলেজের পড়া শেষ করে সরকারি চাকরির পড়াশোনা শুরু করি। বলে রাখি আমরা তখন একটা বাড়ি ভাড়া করে থাকতাম। কলেজে পড়াকালীন একটা বেসরকারি টাটা কনসালটেন্সি সার্ভিস প্রাইভেট লিমিটেডে চাকরি পাই। বেশ কাজ করছি। একদিন অফিস থেকে বাড়ি ফিরি, আমি বিছানায় শুয়ে ফোন ঘাঁটছি। বাড়িতে সেদিন কেউ ছিল না। আমি শুনতে পাচ্ছি বাড়ির চারপাশে কে যেন হেঁটে বেড়াচ্ছে আর পায়ে ছমছম নূপুরের শব্দ। বেরিয়ে দেখতে যাব, হঠাৎ আমার বুকের ভেতরটা কেমন ছ্যাত করে উঠল। এর মধ্যে বাবা আর মা চলে আসে। এরপর স্বাভাবিকভাবেই আমি অফিসে গেলাম এবং সন্ধ্যায় বাড়ি ফেরার সময় আমার একটা বাইক অ্যাক্সিডেন্ট হয় আর আমার পা কেটে রক্ত বের হয় আর আমি রাস্তায় অজ্ঞান হয়ে পড়েছিলাম। স্থানীয় মানুষ আমাকে হসপিটালাইজ করে, দেন টানা দেড় মাস বাড়িতে বসা আমি, আর সেই অবস্থায় আমি চলে যাই ডিপ্রেশনে। এতগুলো অস্বাভাবিক ঘটনা ঘটে যায় আমার পরিবারে, মানে বাবার অসুস্থতা, মায়ের অসুস্থতা, আমার চোখের অপারেশন, তারপর অ্যাক্সিডেন্ট। তো যথারীতি আমরা সবাই একটা করুণ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তখন হঠাৎ আমার তো এমন পরিস্থিতিতে হঠাৎ আমার মায়ের মনে পড়ে আমার দাদুর কথা, মানে আমার মার বাবার কথা। যথারীতি তাকে খবর দিয়ে আনা হয়। আমার দাদুর নাম পরিচয় সঙ্গত কিছু কারণের জন্য বলছি না, শুধু এতটুকু বলে রাখি তিনি পেশাগত তান্ত্রিক, তিনি তন্ত্র সাধনা করতেন। এরপর উনি এসে আমাদের বাড়িতে যা বলল আর আমরা নিজে চোখে যা দেখলাম তা আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখব।
তিনি আমার মার কপালে হাত দিয়ে বললেন, মা তোমাদের সবাইকে তো মেরে ফেলছে। আমার মায়ের মুখ তখন লাল, চোখ তখন লাল আর কাঁদছে। এদিন দাদু আমাদের বলল, আমি রাত 12টার সময় ঠাকুরের সামনে বসবো, তোমরা সবাই সামগ্রী প্রস্তুত করো। ঠিক কথা মতো রাতের ঠাকুর ঘরে আমরা সবাই এলাম। দাদু এক জায়গায় বসে তার উল্টো দিকে একটা কাঠের পিড়ি রাখলো, এক গ্লাস কাঁচা দুধ 500 টাকা আর সামনে অনেক লাল ফুল ছড়িয়ে রাখলো। আর দাদুর হাতে একটা কাঁসার থালা, আর সেই থালার মধ্যে রাখা ছিল 108টা বিভিন্ন রঙের পাথর দিয়ে গাঁথা একটা মালা। তো যথারীতি দাদুর পাশে আমি, মা ও বাবা বসে আছি। দাদু বলল, তোরা মাথা নিচু করে ঘরের সব লাইট নিভিয়ে বস। এটা শুনে লিটারেলি কয়েক সেকেন্ডের জন্য আমার মাথা কাজ করছে না। পরিস্থিতি এতটাই ভয়ানক আর গা ছমছমে ছিল, কি বলবো ময়ূরী, তুমি না দেখলে বিশ্বাস করতে পারবে না। আমি মানে আমি যে পড়ছি আমার এখনো গায়ের লোম কাটা দিচ্ছে। শুরু হলো মন্ত্রপাঠ। টানা আধ ঘন্টা মন্ত্র পড়ার পর দেখছি থালায় রাখা সেই রঙিন মালাটি ঘুরছে, আর একটা স্নিগ্ধ আলোর ছটা লক্ষ্য করতে পারলাম ঘরের মধ্যে। আর মালার যে ঘুরছে, সেই মালা ঘোরার শো শো শব্দে কান দুটো যেন ফেটে যাবে। ইতিমধ্যে ঘরের দেওয়ালে ও জানলায় ধাম করে একটা শব্দ, কে যেন ঘরের ভিতর ঢুকলো মনে হলো। আমার হাত পা ঠান্ডা ততক্ষণে। যিনি এসেছেন তার পরিচয় পরে দিচ্ছি। তিনি এসে বসলেন সেই কাঠের পিড়িতে, দুধও খেলেন, টাকাও নিলেন। কেন জানি মনে হচ্ছে উনি ছাড়াও ঘরে অন্য আরেকজনের উপস্থিতি আমরা অনুভব করতে পাচ্ছি, যে নাকি সারা ঘর টহল দিয়ে বেড়াচ্ছে আর ঘরের সমস্ত কাপড় চোপড় ওলট পালট করছে। ঘর অন্ধকার, আমরা মাথা নিচু করে বসে আছি। তো তখন দাদু বললেন ওনাকে সবকিছু জিজ্ঞেস করতে। তো আমরা মাথা নিচু করে ওনাকে সব সমস্যার কথা বললাম, আমাদের জীবনে যে সমস্যাগুলো এতদিন ধরে ঘটছে সেই সমস্ত সমস্যার কথা আমরা ওনাকে জানালাম। উনি বললেন আমাদের বাড়িতে কেউ তন্ত্রক্রিয়া করেছেন। যার জন্যই আমাদের এত বড় ক্ষতি হচ্ছে, এতগুলো ক্ষতি হচ্ছে, এত বছর ধরে আমাদের এরকম করুণ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে এবং এতদিনে অনেক ক্ষতি হয়ে গেছে। সবটা ওনার মুখ থেকে শুনলাম এবং ওনার গলার আওয়াজ কেমন যেন নাক দিয়ে কথা বললে যেরকম হয় সেরকম। আর দাদু মন্ত্র পড়ে তার ইচ্ছা অনুযায়ী তার গলার আওয়াজ কমাতে বা বাড়াতে পারছে। এবার বলি, রাতের অন্ধকারে যে এনার্জিটা আমাদের ঘরে এসেছিল সে ছিল এক ব্রাহ্মণ পরিবারের ছেলে। প্রেমে ব্যর্থ হওয়ার কারণে সে রেলে কাটা পড়ে আত্মহত্যা করে। ঘটনাচক্রে সেদিন ছিল পূর্ণ কৌশিকী অমাবস্যা। সেই সুযোগে দাদু তাকে মন্ত্রে বশীভূত করে এবং তার কাছে নিয়ে আসে এবং তিনি এক ব্রহ্মদৈত্যে পরিণত হয় এবং দাদু সেই ব্রহ্মদৈত্যকে আমাদের বাড়িতে নিয়ে আসে। তার সঙ্গে যে আরেকজনের কথা বললাম, সে ছিল একটা অপবিত্র বাচ্চার আত্মা যে নাকি আমাদের ঘরে ঘুরে বেড়াচ্ছিল এবং কাপড় চোপড় এলোমেলো করে দিয়ে গেছে। যাই হোক, প্রাইভেসির কারণে সবটা বলছি না। সেদিন ওনার মুখ থেকে সমস্তটা আমরা শুনতে পারলাম। যাই হোক, সেদিন রাত্রে আমি ঘুমিয়েছি আর স্বপ্ন দেখেছি যে আমার বড় মামার মেয়ে আমাকে গলা টিপে ধরেছে। চিৎকার করে উঠি ব্যথায় ও ভয়ে। পরদিন ময়ূরী তোমাকে কি বলবো, আমার গলায় আঙুলের দাগ। এবং দুপুরবেলা সেদিন খবর আসে আমার বড় মামার মেয়ে গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছে। এরপর কিছুদিন পর আবার খবর আসে যে আমার যে দাদু যিনি ব্রহ্মদত্ত এনেছিলেন সেই দাদু ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। এরপর অনেকদিন কেটে যায়। 2023 সালের জানুয়ারি মাস, আমার SSC GD এক্সাম ছিল শিলিগুড়িতে। তো তার আগের দিন রাতে আবার সেই দীর্ঘদিন পর হেঁটে বেড়ানোর সেই শব্দ আমি শুনতে পেলাম, যেন আমাদের বাড়ির আশেপাশে আবার সেই ছম ছম শব্দ করে কেউ হেঁটে বেড়াচ্ছে। রাত তখন 2:30, আমার চোখ খুলে গেল। এই শব্দটা শুধুমাত্র আমিই শুনতে পেতাম আর বাড়ির কেউ শুনতে পেত না। যাই হোক, পরদিন সকালে ব্যাগ, ইম্পর্টেন্ট ডকুমেন্ট সব গুছিয়ে রওনা দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। শিলিগুড়ি পৌঁছে বাস থেকে নামতেই বড় মামার ছোট মেয়ে মানে আমার মামাতো দিদি ফোন করে
কেঁদে কেঁদে বলছে, তোর ভাই বিজু গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এই খবর শোনার পর মাথায় একটাই জিজ্ঞাসা আসলো, একটাই প্রশ্ন মাথায় বারবার ঘুরে আসলো, যে এতগুলো প্রাণহানি হওয়ার পর এবার নেক্সট টার্গেট কি? এই ছিল আমার অভিজ্ঞতা ময়ূরী। জানি অনেকের বিশ্বাস হবে না, কিন্তু নিজের পরিবার নিয়ে কেউ এই ধরনের মিথ্যা কথা বলে না। আমরাই জানি কিভাবে আমাদের দিনগুলো কেটেছে, ইনফ্যাক্ট তার প্রমাণ এখনো আমাদের কাছে আছে। যাই হোক, ভালো লাগলে তুমি তোমার ইউটিউব চ্যানেলে শেয়ার করতে পারো গল্পটা। এই চাপা দুঃখটা তোমার সঙ্গে শেয়ার করতে পেরে অনেক হালকা লাগছে। অসংখ্য ধন্যবাদ তোমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, শুভ দীপাবলির অগ্রিম শুভেচ্ছা রইল। তো এই ছিল রাজদীপের মুখ থেকে শোনা আমার সেই গল্পটা, যেটা আমাকে আমার সাবস্ক্রাইবার রাজদীপ পাঠিয়েছে। তো গল্পটা শোনার পর জাস্ট আমি তো শকড একদম, যে এখনকার দিনে দাঁড়িয়েও এরকম পরিস্থিতির শিকার, মানে এরকম এক্সপিরিয়েন্স যে কারোর সাথে হতে পারে সেটা একমাত্র আমি ওকে দেখে জানতে পারলাম। যে ব্রহ্মদত্ত যে ঘরে এসেছিল সেই ঘরে রাজদীপ উপস্থিত ছিল, তার মা উপস্থিত ছিল, মানে কিরকম একটা সিচুয়েশন যে সেখানে ক্রিয়েট হয়েছে সেটা যার সাথে হয়েছে সেই একমাত্র জানতে পারবে। আর সেই দুপুর পড়া যে যার শব্দ শুনতে পেত, সে আবার দাদু মারা যাওয়ার পর আবার এসেছে, আবার আরেকজনের প্রাণ গেছে। তো সত্যি ঘটনাটা ভীষণই মর্মান্তিক আর অনেকটাই ভয়াবহ। তো এই ছিল আজকের আমার ঘটনা, যেটা রাজদীপ শেয়ার করলো আমার সাথে, ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো আজকের এই স্টোরিটা তোমরা আমার সাথে আমাকে কমেন্ট ডাউন করে অবশ্যই শেয়ার করতে পারো তোমাদের মতামত। তোমাদের এই স্টোরিটা কেমন লাগলো? আজকে ভূত চতুর্দশী উপলক্ষে আমি তোমাদের সাথে আরো একটা হরর স্টোরি শেয়ার করলাম। আর রাজদীপ, তোমার গল্পটা অসম্ভব ভালো ছিল, আমার তো পার্সোনালি ভীষণ ভালো লেগেছে গল্পটা। সেই কারণে আমি আমার ইউটিউব ফ্যামিলির সাথে তোমার গল্পটা শেয়ার করে নিলাম। আর তোমার জন্য অনেক অনেক গুড উইশেস। তোমাদের বিগত দিন যেরকম খারাপ কেটেছে, আশা করছি তোমাদের আগামী দিনগুলো অনেক 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 ভালো কাটুক, তুমি জীবনে অনেক এগিয়ে যাও, এটাই তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। তো যাই হোক, আর তোমাদের কাছেও যদি এরকম কোনো হরর স্টোরি থাকে যেটা আমার সাথে তোমরা শেয়ার করতে চাও, অবশ্যই আমাকে শেয়ার করতে পারো। আমি আমার ইমেল আইডিটা আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে তোমরা লিখে গল্পটা আমাকে পাঠাতে পারো, আমি তোমাদের গল্পটাও কিন্তু আমার ইউটিউবে শেয়ার করব। আর আমার ফেসবুক আইডি, ইনস্টা আইডি দুটোই দেওয়া থাকবে, তোমরা চাইলে ফেসবুকে বা ইনস্টাতেও আমার সাথে কন্ট্যাক্ট করে গল্প পাঠাতে পারো। তো আজকের গল্পটা এখানেই শেষ করছি, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য আরেকদিন অন্য আরেকটা নতুন গল্প নিয়ে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের কালীপুজো, ভাইফোঁটা, দীপাবলি অনেক অনেক ভালো কাটুক। তো সবাই ভালো থেকো, সাবধানে থেকো। বাই বাই।